চ্যানেলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেকে হাসি খুশিতে আছো। আজকে শনিবার, ঘড়িতে এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজতে যায়। তো হ্যাঁ, আজকে তো সেই বিশাল দিন, ঠিক আছে, কারোর জন্য ওয়েট করে থাকা, প্লাস মা সকাল থেকে উঠে রান্না বান্না তোর শুরু করে দিয়েছে। লাস্ট দুদিন তিন দিন ধরেই তো প্রিপারেশন চলতেই আছে। তো যাই হোক, আজকে ফাইনালি সেই দিনটা, আমি ওয়েট করছি ওদের আসার জন্য। কে আসছে, কেন আসছে, বিশেষ করে কেন আসছে সেটা জানতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে একটু স্কিপ না করে। তো যাই হোক, সকাল থেকে শরীরের আপডেটটা দিই। সকাল থেকে আমার শরীরটা মানে একদম ফিটে ছিলাম, ঠিকঠাকই ছিলাম, কোনো প্রবলেম ছিল না, কিন্তু সকাল থেকে মানে এইভাবে সোজা, মানে এইভাবে ব্যান্ড হতে পারছি না, কোমরটা পুরো মানে ধরে আছে, ঠিক আছে, আর ব্যাক সাইডে প্রচণ্ড পেনও হচ্ছে, কেন জানি না এত কষ্ট হচ্ছিল। আমার মার দ্বারা তো পসিবলই নয়। তো আমাদের বাড়িতে যে যে হাউস হেল্পার আসে, ওই মানে বোন বলো, দিদি বলো, যাই বলো, ও অ্যাকচুয়ালি একটু দয়ালু টাইপের আর কি, আর আমাদেরকে প্রচণ্ড বেশি ভালোবাসে। তো যাই হোক, ও একটু ভালো করে সেঁক দিয়ে তেল মালিশ করে দিয়েছে, প্লাস মেডিসিনও আমি খেয়েছি, আশা করি হয়তো কমে যাবে। হঠাৎ করে কেন হলো আমি জানি না, মানে একদম সোজা, মানে ব্যান্ড হতে পারছি না, সোজা হয়ে আছি ঠিক আছে, ব্যান্ড হতে পারছি না, আজকেই এই এটা হওয়ার ছিল। তো যাই হোক, আশা করি বেলার দিকে হয়তো ঠিক হয়ে যাব আমি। তো চলো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী প্রিপারেশন হচ্ছে আর মা কী কী রান্না করছে, মার মুখ থেকেই শুনে নাও। বলো কি কি রান্না করছো, ফোকাস ফোকাস, এদিকে ফোকাস করো, বলো। সকালে ভাইয়ের জন্য হয়ে গেছে বেগুন পোড়া, শাগের তরকারি আর মাছের ঝাল আর ভাত। কি মাছের ঝাল? জাপানি কুটির ঝাল, আর বড় জাপানি কুটির ঝাল। এবার এখন হচ্ছে আলু ভাজা, ছোট ছোট আলু, লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজবো, আর বেগুন ভাজা, সিম ভাজা, বিরিয়ানি হচ্ছে, আর এমনি চিকেন কষা হচ্ছে। আর কি কি আছে? রায়তা, রায়তা আছে, স্যালাড, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস। তো চলো তুমি রান্নাটা। সুপার হয়েছে, সুপার, দারুণ হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ফলাফল এই যে তোমরা দেখে নাও, আমার ম্যাডাম এখানে রায়তা বানাচ্ছে। যারা যারা তোমরা যারা যারা রায়তার রেসিপি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। বল, রায়তাটা কোত্থেকে শিখলি? মামার কাছ থেকে। রায়তাটা কিন্তু সুপার বানায়, সুপার বানায়, সুপার। এই যো, উফ, গেস্ট আসবে বলে বকলি, টাকা একটু এদিকে। মোটামুটি 11:30 বেজে গেছে, মার রান্না বিরিয়ানিটাই শুধুমাত্র বাকি। তো এখনো পর্যন্ত ওরা আসেনি, আমি ফোন করেছিলাম, বললো রাস্তায় আছি, আসছে, কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবে। তো আমি একটা কাজ করি, আমি ভাবলাম ওরা আসলে তো টাইমই পাবো না, আমি আগামী দিনের ব্লগটা আমি এডিট করে নিই। তো চলো ঝটপট করে আগে। তো ম্যাডামের একটু রায়তাটা টেস্ট করে বলে দিতে হবে কেমন হয়েছে, দেখবে। আবারও বলছি, যারা আপনারা রায়তা রেসিপি জানতে চান বলবেন, আমি ইনাকে দিয়ে আপনাদের হেল্প করে দেবো, ঠিক আছে। রায়তা রেডি, স্যালাডও রেডি, দেখতে পাচ্ছ কিনা দেখো, ওইখানে বিরিয়ানি স্টিমে বসে গেছে, রেডি প্রায় মোটামুটি। এখন ঘড়িতে বাজে 12:10, এখনো পর্যন্ত গেস্টদের কোনো পাত্তা নেই, তবে এসে পড়বে, আমি ফোন করেছিলাম, কাছাকাছি চলে এসছে।